নমস্কার বন্ধুরা, আমি সৌরভী। আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি। আজকের আলোচ্য বিষয় অক্টোবর মাসে সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস। তো শুরু করা যাক। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1527 সালে মুঘল সম্রাট বাবর ও মেরোয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে। ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1529 সালে আফগানদের সাথে মুঘল সম্রাট বাবরের। চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল 1539 সালে মুঘল সম্রাট হুমায়ুনের সাথে আফগান অধিপতি শেরশাহের। পরবর্তী কোশ্চেন, শূন্যস্থান পূরণ। আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু দিল্লি দখল করে নিয়েছিলেন। আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগানদের হারিয়ে দেন। মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় শাহজাহানের সময়ে। মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা দখল করে ঔরঙ্গজেবের রাজত্বকালে। পর দেখে নেব তিনের দাগের প্রথম প্রশ্ন, জাপ্তি কি? আকবরের সময়কালে রাজস্ব ব্যবস্থাকে সুগঠিত করে রাজস্ব খাতে সরকারের আয় সুনির্দিষ্ট ও সুনিশ্চিত করবার উদ্দেশ্যে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করা হয়। যে পদ্ধতিতে তাকে বলা হয় জাপ্তি। যাবত শব্দের অর্থ নির্ধারণ। পরের কোশ্চেন, মনসব কি? মোগল সম্রাট আকবরের শাসনকালে মোগল প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন মনসবদারি ব্যবস্থা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলোকে বলা হতো মনসব, আর প্রশাসনিক পদাধিকারী ব্যক্তিদের বলা হতো মনসবদার। পরের কোশ্চেন, বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারংবার বিদ্রোহ করত। এই সব বিদ্রোহীদের বলা হতো বারো ভূঁইয়া। এনাদের মধ্যে অন্যতম ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। চারের দিকের কোশ্চেন এবার দেখে নেব, আবুল ফজল ও আবুল কাদির বদায়নী কে ছিলেন? আকবরের আমলে বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। তার লেখা গ্রন্থের নাম আকবরনামা ও আইনি আকবরী। তিনি তার লেখা আকবরনামা গ্রন্থে আকবরের ভূয়সী প্রশংসা করেছেন। মোগল যুগের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক হলেন আব্দুল কাদির বদায়ুনী, যিনি তার মুনতাখাব উত তওয়ারিখ গ্রন্থে আকবরের সময়কালে সমালোচনাপূর্ণ বিশ্লেষণ করেছেন। এরা দুজনেই 1574 সালে মোগল দরবারে এসেছিলেন। একই ঘটনার দুই ধরনের বরণ পাওয়া যায় তাদের লেখায়। কোশ্চেন, বহিরাগত শক্তি হিসেবে ভারতবর্ষে মোগল শাসকরা তাদের শাসন প্রতিষ্ঠা করার পর যুদ্ধনীতি, মিত্রতা নীতির মাধ্যমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষত মোগল সম্রাট হুমায়ুন বুঝেছিলেন যে ভারতের শাসন টিকিয়ে রাখার জন্য রাজপুত রাজাদের সাথে সুসম্পর্ক রাখা দরকার। সম্রাট আকবর মিত্রতা নীতি ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন। আকবরের ধর্মনিরপেক্ষ নীতির জন্য রাজপুতরা নিজ ধর্ম রক্ষার অধিকার পেয়েছিলেন। অন্যদিকে মনসবদারি ব্যবস্থায় রাজপুতদের সংযুক্তিকরণ মোগল সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করেছিল। সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকেই অনুসরণ করেছিলেন। জাহাঙ্গীরের সময়ে মেরোয়ারে মোগল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। রানা প্রতাপের ছেলে অমর সিংহ উচ্চ মনসব পেয়েছিলেন ও শাহজাহানের আমলে রাজপুতরা উচ্চ মনসব পেয়েছিলেন। ঔরঙ্গজেবের সময় রাজপুতরা মোগল প্রশাসনিক ব্যবস্থায় উচ্চ মনসব লাভ করেছিলেন। অম্বরের রাজপুত জয়সিংহ ঔরঙ্গজেবের খুব বিশ্বস্ত লোক ছিলেন। ঔরঙ্গজেব উচ্চ মনসব দান করে রাজপুতকে তার অনুগত রাখতে প্রয়াসী হয়েছিলেন, কিন্তু যশবন্ত সিংয়ের মৃত্যুর পর মারওয়ার রাজ্যে উত্তরাধিকারী নিয়ে বিরোধ দেখা দিলে ঔরঙ্গজেব রাঠোরের যুদ্ধে তাদের পরাজিত করে মারওয়ার দখল করে নেন ও পুনরায় রাজপুতদের ওপর জিজিয়া কর আরোপ করেন। এইভাবে মোগল সম্রাটরা মৈত্রী নীতি এবং যুদ্ধনীতির দ্বারা রাজপুতদের ওপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাজপুতদের মোগল প্রশাসনিক ব্যবস্থার সাথে অঙ্গীভূত করেছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক